এবার আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। বিশ্ববাজারে অস্থিরতা না থামলে দেশে নিত্যপণ্যের দাম কমার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দুপুরে রংপুরের মোটেল পর্যটনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। জানান, স্বল্প আয়ের 5 কোটি মানুষের মধ্যে আবারও ন্যায্য মূল্যে ভোজ্য তেল বিক্রি করা হবে। বিএনপি প্রমাণ করেছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তারাই জড়িত, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এমন কথা বলেছেন তিনি। বলেছেন, বিএনপিকে রুখে দিতেই 4ঠা জুন কর্মসূচি দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের রাজশাহী জেলার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন। জমি সংক্রান্ত কারণ নয়, পাওনা 15,000 টাকার জন্য খুলনার ডুমুরিয়ায় গৃহবধূকে হত্যা করা হয়েছে, তার কারণ জানা গেল 2.5 বছর পর। পিবিআই খুলনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানানো হয়। 2019 সালের জুলাইয়ে পাওনা টাকা চাওয়ায় সৌরভী মণ্ডলকে শ্বাসরোধে হত্যা করেছিল প্রণব কুমার মণ্ডল। বাগেরহাটের শরণখোলায় হাঁস রাখার ঘর থেকে একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলার সোনাতলা গ্রামের একটি বাড়ি থেকে সুন্দরবনের কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা অজগরটি উদ্ধার করে। সুন্দরবনের স্টেশন কর্মকর্তা জানিয়েছেন, বাড়ির মালিক সকালে হাঁস রাখার ঘরের দরজা খুললে একটি সাপ দেখতে পান।